মেসিরাতে একটা কাপ দেখেছি আমরাসকে সমাপ্ত নিয়েছি ইরানে ইরান চেন্টিনা বাবা চেন্টিনা তো আমি তো আর্জেন্টিনা পাগল ভক্ত তো যখন খেলা দেখতে বসছি তো ঠিক আছে আর্জেন্টিনা তো জিতেই গেছে তারপর যখন ফ্রান্স গোল দিয়ে দিল তো শ্বাস একেবারে বন্ধ হয়ে গেছিল তো আমার উপর পূর্ণ বিশ্বাস ছিল তারপরে মেসি জিতলো আর্জেন্টিনা জিতলো এখন আমার টান উত্তেজনা ছিল যেভাবে দুইটা বরছি ফজন হের আবার দিছে আত্মার বাণী শুকায় গেছে কিন্তু ভরসা ছিল মেসি ওয়াল দা বেস্ট মেসি খেলাতে আইব দেখাইছে টাই ব্রেকারে জিতছি শান্তি নয় কইছে না আমরা কাঁপনি না কাঁপনি না কাঁপনি না 36 বছর পর বাইরে দিছি আসলে এই ধরনের একটা ফাইনাল ম্যাচ আমরা দেখতে চেয়েছিলাম সারা বিশ্ব যারা আমি বলবো যে ব্রাজিল করে তারাও মেসির হাতে বিশ্বকাপ চেয়েছিল ইনশাল্লাহ আমরা পেরেছি মেসির হাতে আমরা বিশ্বকাপ দেখেছি আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই আমরা এমন একটি ফাইনালের জন্য অপেক্ষায় ছিলাম মেসি ভক্তরা অশেষ ধন্যবাদ মেসিকে এবং টিম আর্জেন্টিনাকে দুর্দান্ত খেলা হয়েছে আর মুটমাট আমরা 36 বছর পরে এই কাপ হাতে ধরতে পারছি আর সেই কাপটা হচ্ছে মেসির হাতে এবং মেসির সর্বশেষ যে বিশ্বকাপ সেটা স্মরণীয় হয়ে থাকবে এই কাপের মাধ্যমে 2022 সাল আমাদের মেসির একটা ইতিহাস এবং সেই ইতিহাসকে বাস্তবায়নের রূপ দিয়েছে আজকের এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সো এর জন্য আমরা অনেক উদ্বেলিত তো অনেক ভালোই লাগছে আমাদের মেসির শেষ বিশ্বকাপ মেসি তো শুধু আসেনি পুরো সন্ধিবাসীকে আসিয়েছে মেসির আশির জন্য আমরাও এসেছি কোন এদিক ওদিক করে করে বিশ্বকাপটি নিয়ে নিল আমাদের প্রিয় টিম আর্জেন্টিনা আজকে আর্জেন্টিনা খেলা দেখে আমার মনে হচ্ছে আজকে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে তিনবারের মতো বিশ্বমঞ্চে শিরোপা উদযাপন করেছি আমরা মেসির ভক্ত মেসিকে ভালোবাসি মেসির বিদায়ী ম্যাচে এরকম একটা জয় পেয়ে আমরা খুবই উল্লাসিত সর্বপ্রথম যখন খেলা শুরু হলো তখন আমরা খুব কনফিউশনে ছিলাম যখন গোল দিয়ে ফেললো তখন আমাদের আনন্দ মানে উল্লাসে আমরা হাসি খুশিভাবে লাফিয়ে লাফালাফি করছি ছিল না আমরা আজকে জিতবো এটা সবাই জানে আর প্রথমত খেলা হয়েছে আজকে যারা ব্রাজিল সাপোর্টাররা তারা যে আজকে কোন দলের সাপোর্ট করছে এটা আমরা জানতামই না আজকে কি ফ্রান্সই করছে না ব্রাজিলই করছে এটাই বুঝলাম না খেলা ভালো লাগছে খেলা সুন্দর হয়েছে গ্রেটেস্ট অফ অল টাইম মেসি আই লাভ ইউ মেসি লাভ ইউ আর্জেন্টিনা